হ্যালো বন্ধুরা গুড মর্নিং মমতা ভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠেই দেখছি মা ফোন করেছে দুদিন ধরে আমার ফোনটা একটু ডিস্টার্ব আমাকে ফোনে পায়নি মা তো পুরো পাগল হয়ে গেছে তো ভিডিও কল করেছে বলছে তোকে ফোনে পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে আমি বললাম মা একটু ফোনে প্রবলেম ছিল এই জন্য ফোনটা আমি রিসিভ করতে পারছিলাম না ভিডিও কল আসছিল কিন্তু অডিও কল আসছিলো না আর দেখো কালকে রাতে কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন মানে কন্টিনিউ মানে ও রাতে ভাত খাবে না সেই ভাতগুলো মাঝে মধ্যে ফেলে দিই আবার মাঝে মধ্যে কিছু ভেজে দিলে তাহলে খায় আর মেয়েদের কাজ তোমরা তো বুঝতেই পারো সকালবেলা হলেই যে বাসন মাজো ঘর ঝাড় দাও তারপর ঘর মোছা লাগানো মানে সব কাজ বাজ সবসময় করতে হয় মেয়েদের এবার বাসন মাজতে মাঝতে ভাবলাম বাসন যখন মাজতে বসেছি তখন ভাবছিলাম যে কি রান্না করব তো হঠাৎ করে মাথায় এলো যে আমার পুকুর পারে আমি গ্যাঁড়া গাছ লাগিয়েছি গ্যাড়া গাছের চারাটা মামি দিয়েছিল স্বপন মামার বউ তো আমি ভাবছি তাহলে যাই দেখি এর আগের দিন দেখে এসছি কেবল ছোট ছোট জ্বালিয়ে এসছে তো আজকে মনে হয় বড় হয়ে গেছে এই জন্য আমি পুকুর পাড়ে চলে এলাম আর পুকুর পাড়ে দেখো কি ঘন জঙ্গল বাবা তার মধ্যে হয়েছে এই তো বেশি এই দেখো ছোট ছোটো হয়েছে আবার বড় বড় আছে তো তোমাদের দাদা ভাই ইচ্ছে যে আর একটু বড় হলে মাছ দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল তো আজকে আমি ভাবলাম এই এইগুলো না কিরকম যেন পোকায় কিরকম একটা করে ফেলেছে আর কি এগুলো আর বড় হবে না তাই ভাবলাম আজকে ছিঁড়ে নি তাই দেখো ছিঁড়ছে আর তোমাদের দাদা ভাই বলছে কী দিয়ে রান্না করবে এগুলো তো আমি একটা নতুন আইটেমে রান্না করব এগুলো আজকে এই গ্যাড়া দিয়ে আর আলু দিয়ে ডিমের তরকারি করব তো খেতেও খুব সুস্বাদু লাগে আমি এর আগের দিন খেয়েছিলাম আর মাছ দিয়ে খেলে তো কোনো কথাই হবে না এত সুন্দর লাগে আর এ দেখো ছোট্ট একটা জালি পড়েছে ওটার আর না এই দিন যখন মাছ নিয়ে আসবে তোমাদের দাদা ভাই তখন ওটা রান্না করব আর গ্যারা গাছের সামনে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছটা তুলবো না পেঁপে গাছটা ওখানেই হয়ে যাবে আর এর অনেক দিন আগে না আমি একটা চা কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছটা হালকা করে একদম বেয়ে বেয়ে যাচ্ছে কুমড়ো গাছটা অতটা ভালো হয়নি ওই দেখো অতটা লম্বা হয়েছে কিন্তু ঝাড়ে হয়নি কুমড়ো গাছটা কেন হয়নি মানে পুরো জঙ্গল হয়ে গেছে তো এই জন্য এখানে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে গাছটা খুব সুন্দর হবে এবার তোমাদের ভাই বলছে বেশ এ কটা তুলেছো তুলো এ কটা তুলেছো থাক এর পরের দিন যখন মা চানবো তখন বাদ বাইকিগুলো তুলবে তাই এখন দেখো আমি বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়েই ওই বাসনগুলো ডাকলাম তোমরা তো দেখলে ওই বাসনগুলো সব মাজাখাজা করতে হবে তারপর তাড়াহুড়া করে রান্না করতে হয় মেয়ে বলছে আজ স্কুলে যাবো মা তাড়াতাড়ি রান্না করে দেবে আর মেয়ের স্কুলটা অনেকটাই দূর একটু আগে করে না বেরোলেও অসুবিধা হয় আর দুই বোন একই সাইকেলে যায় তো খুব প্রবলেম হয় তার জন্য একটু আগে করে ঘুরে আর এদিকে দেখো মামা চলে এসেছে ভিডিও ছাড়ার জন্য মামা বলছে ও আমাদের সেই গ্যাড়া গাছের বীজ দিয়েছিলাম সেই গাছে বুঝি গ্যাড়াগুলো হয়েছে আমি বললাম হ্যাঁ মামা তোমাদের গাছে ফেরাগুলো হয়েছে আমি মামার সঙ্গে একটু ইয়ারকি করলাম বলছে মামি আমাদের গাছটা না নষ্ট হয়ে গেছে মামাদের যখন ওই গাছগুলো ছিল গ্যাড়া গাছগুলো ছিল মামারাও আমাকে কদিন দিয়েছিল যখন মাছ রান্না করতাম তখন মামি পাঠিয়ে দিত আর এই দেখো এখন আমি বাসন মারছি বাসন মারছি এর মধ্যেই দোকানে কাস্টমার ডাকছে কাস্টমারটাকে গিয়ে দেখছি আমার এক বোন এর আগের ভিডিওতে দেখেছিলাম এক বোনকে আর আজকে দেখাচ্ছি বড় বোনকে ওরা সবসময় আমার কাছে আসে বলে বৌদি আমার চুড়িদারটা মেরে দাও কুর্তিটা মেরে দাও মানে যা কিছু মারার ব্যাপারটা আমার কাছেই নিয়ে আসে আমি মেরে দিই আমার খুব ভালো লাগে ওদের কথাবার্তা খুবই ভালো এই বোনগুলো খুবই ভালো তো বোন বলছে বৌদি জান না জিনিসটা কি পাতলা সত্যি আমিও সেলাই করতে গিয়ে ভাবছি মা এত পাতলা কীরকম একটা ভাঁজ পড়ে যাচ্ছিলো তো প্রথমে একটা মানে পাস ঢুকে গেল ঢুকে যাওয়ার পর ও যখন বলছে যে বৌদি পাশটা ঢুকে গেল তাহলে আমি একটু খুলে দিই ওর মারা হয়ে কমপ্লিট হয়ে গেল। আর ও চলেও গেল আমাকে দেখো ক টাকা দিয়েছে আজকে মারায় কুড়ি টাকা তোমাদের দাদা ভাইকে আমি দেখাচ্ছি বললাম দেখো নিজে ইনকাম করলে না দশ টাকাই হোক আর পাঁচ টাকাই হোক খুব আনন্দ লাগে সত্যি আমার খুব ভালো লাগে আর এই টাকাটা দিয়ে আমার বাবু সোনাকে পাঠাবো যে বাবু তুমি গোপাল সোনার জন্য লাড্ডু নিয়ে আসবে সকালে প্রথম টাকা তো কিছু টাকা আমি ঠাকুরের পায়ে রাখবো আর বাদবাকির টাকাটা আমার সোনার জন্য খাবার আনবো আমি মাঝে মধ্যে এই কাজটা করে থাকি মানে সেলাইয়ের টাকা দিয়ে আমার সোনার জন্য খাবার আনি আমার মেয়েদেরও খাবার টাকা দিই আর এই দেখো অর্ধেক থালা বাসন মেজে রেখে গিয়েছিলাম এখন ধুচ্ছি থালা বাসনগুলো আর আগে না ভাবতাম মানে আগে বলতে বিয়ের আগে ছোট সময় ভাবতাম মা যখন বাসন মাজতো না আমার খুব শখ করতো যে আমি বাসন মাজবো ছোট ছোট হাড়ি থাকবে ছোট ছোট কড়াই থাকবে তারপর মানে সংসার মতো আর কি এরকম একটা খেলনা করতাম তো এখন বুঝতে পাচ্ছি যে বাবা সংসার ধর্ম কি ধর্ম সত্যি পালন করা খুব কঠিন এখন ভালো লাগে না ছোটো সময় ভালো লাগতে এখন আর ভালো লাগে না কাজ একই কাজ করতে করতে সত্যি আমি একদম পুরো হাঁপিয়ে গেলাম আর এই দেখো রোজ রোজ একই রুটিন তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসছি আজকে দেখো চাল কুমড়ো করবো মুগের ডাল দিয়ে তোমাদের দাদা খুব ভালো খায় মুগের ডাল সোমবার এদিকে চাল কুমড়ো করলে আর চাল কুমড়ো চাল কুমড়োটা কেটে আমি নুন মেখে রেখে দিলাম শুধু চাল কুমড়ো না যদি ভাবি যে আজকে লাউ ঘন্ট করব লাউটাও কেটে আমি এভাবে নুন মেখে রেখে দিই তাহলে কি হয় ওই যে ভেতরের যে রসটা থাকে ওটা বেরিয়ে যায় আর খুব সুন্দর ভাজা হয় আর যদি রসটা থাকে তাহলে কি হয় ওই মানে জাল দিতেই থাকি দিতেই থাকি আর ঝোল গলতেই থাকে তখন চাল কুমড়ো টকটক হয়ে যায় খেতে ভালো লাগে না আর এদিকে দেখো আমি জাল ধরিয়ে দিয়েছি মেয়ে বলছে যে মা শিগগিরে তাড়াতাড়ি করো আমার স্কুলে টাইম হয়ে গেলো টাইম ওর মানে এত তাড়াহুড়ো করবি ওদের তাড়াহুড়ো দেখে না আমি মাঝে মধ্যে একদম হাঁপিয়ে যাই আমি বললাম বাবু দেখ আমি অমলেট করছি অমলেটটা করে নিই যদি ভাতটা হয়ে যায় তাহলে তুই অমলেট দিয়ে খাস এত তাড়াহুড়ো করছিস সত্যি আমার কাজ এগোবে মনে দেখবি তো মেয়ে প্রত্যেকদিন তাড়াহুড়া করে ঠিকই তবু না আমি রোজ রান্নাবান্না করে বসে থাকি তারপর ওরা স্কুলে যায় মানে টাইমটা তো থেকে যায় ওদের অভ্যেস আমাকে তাড়া দেওয়া আর সত্যি রান্না করতে গেলে যদি তারা দেয় না কেউ তাহলে রান্নাবান্না ঠিক অতটা ভালো হয় না তাই তো এবার আমি বাবাকে বললাম দেখবি আজকে রান্নাটা ভালো হবে না তুই আমাকে এত তাড়া দিচ্ছিস বলছি মা ঠিক আছে তারা দিচ্ছে না অনেকটা টাইম আছে আমি সবে স্নান করতে যাচ্ছি তুমি আস্তে আস্তে রান্না করো আর আমার বড় মেয়ের খুব পছন্দের খাবার এটা আমার বড় মেয়ে বলবে মা তুমি ডিমটা সেদ্ধ করে রান্না করবে না তুমি আমার জন্য এরকম অমলেট করে মানে সাপটার মতো দেখো ভাজ করে করে আমি ভাজ করি তারপর সুন্দর করে কেটে নিই তিন করে কাটবো এটা দিয়ে তরকারি করলে আমার বড়ো মেয়ে খুবই ভালো খায় আর ছোটো মেয়ের কোনো ব্যাপার না ছোটো মেয়েকে যা রান্না করে দেবো তাই খাবে ওই নিয়ে কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাই তো কোনো তুলনাই হয় না ও খাবার নিয়ে কখনোই আমার সঙ্গে কোনো প্রবলেম মানে কোনো অশান্তি কিছুই করে না ওকে যদি আমি সেই বনের দ্রব্য ঘাসের রান্না করে দিই তবুও হাসি মুখে খেয়ে নেবে তো যাই হোক টুকটাক করে রান্না করছি আর ভাবছি যে আজকে তো শুটিং আছে শুটিংয়ে যেতে হবে আর এই যে গুলটু গুলটুকে মিটকেশির উপর রেখেছে তো গুলটু ডিম ভাজার গন্ধ পেয়ে কীরকম নাকটা দেখো কীরকম করছে আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর রান্না যখনই কমপ্লিট হয়ে এসে বলছে মা আজকে কিন্তু আমি স্কুলে যাবো না তোমাকে তাড়া দিয়েছি কেন জানো কেউ যাবে না শুধু শুধু তাড়া দিলাম আমি বললাম কেন তাহলে আমাকে এত তারা কেন দিলি বলছে মা কেউ যাবে না আমরা একা একা যেতে ভয় লাগছে আমি বললাম ঠিক আছে বেশ স্কুল যখন যাবি না তার ভাত হয়ে গেছে ভাতটা খেয়ে নে ওই দেখো ভাতের থালা যেই সামনে দিয়েছি ওমনি কার্টুন নিয়ে বসে পড়েছি ওদের একটা অভ্যেস কি। ভাত যখনই খেতে বসবে কাঠুন ওদের লাগবে আর ভাত খাওয়ার আইটেমটা দেখো সঙ্গে চলে এসছে লিলিমা লিলিমাও দেখো ভাতটা কীভাবে গুছিয়ে গুছিয়ে নিয়েছে সঙ্গে আবার স্যালাড আছে তারপর কী বানিয়েছে একটা চিকেন চপ আমাকে বলছে কাকিমা কেমন লাগছে চিকেন চপটা খাবে একটু আমি বললাম না না আমি খাবো না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো আমি খাওয়া দাওয়া করে স্নান সেরে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি শর্ট ভিডিও বানাবো বলে আর টুপটুপ করে বৃষ্টি পড়ছে এই জন্য এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা বলছে দেখো অবস্থা এদিকে রোদ্দুর আবার বৃষ্টি পড়ছে সত্যি আর এত সুন্দর হাওয়া দিয়েছে না আজকে শর্ট বানাতে খুব ভালোই লাগছে দেখো আর ঘামও কম হচ্ছে জানো তো যেদিন ঠান্ডা থাকে না সেদিন একটা মোড অন্যরকম থাকে ঠান্ডা থাকলে কি হয় শর্ট বানিয়েও খুব ভালো লাগে আর যদি গরম থাকে তাহলে কীরকম একটা যে ইচ্ছে হয় কি বলবো চ্যাপচেপে হয়ে যায় পুরো গাটা আর মনের ভিতরে কোনো ফিলিংস আসে না কোনো ইচ্ছেই আসে না যে আজকে শর্ট বানাবো তবু কী হয় বানাতে হয় আর সত্যি আমরা যখন শর্ট বানিয়ে বাড়ি ফিরছিলাম সত্যি আমি যে আজকে জীবনে বেঁচে গেলাম সত্যি আজকে যে কী হতো তোমাদের দিদি ভাইকে মনে হয় তোমরা আজকে হারিয়ে ফেলতে তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে হয়তো আমি আজকে বেঁচে গেলাম খুব খুব বাঁচে বেঁচে গেলাম এত বড় একটা জিনিস দেখে তো পুরো গা কাটা দিয়ে উঠেছে তোমাদের দাদা ভাই তো কী ভয় পেয়ে গেছে বলছি সত্যি আজকে কি জানি কি বড় একটা বিপদ হতো কি ভয়ানক একটা জিনিস তোমার দেখো তোমাদের তো দেখে মনে হচ্ছে গাটা কাটা দিচ্ছে তাই না আমার মতো আর মামিও খুব ভয় পেয়ে গেছে বলছে মামি সত্যি কি বাচ্চা বেঁচে গেলাম আমাদের এখানে পাটকাঠিগুলো নাড়া আছে দেখো এই পাটকাঠির ভেতর থাকে আমি ভাবছি যারা পাটকাঠি নেবে যদিও এখানে বাসা বেঁধে থাকে তাহলে কি অবস্থা হবে আর এত দৌড় দিয়েছি সত্যি আমি হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে আর ভয়ে পুরো আমার পড়ানটা পুরো ধপ করছিল যাই হোক আমি এখন বাড়ি চলে এলাম শর্ট ভিডিও বানিয়ে তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ফিরে আসি পরে ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো